পবিত্র এই রমজান মাসে মানুষের তৃষ্ণা আর ক্ষুধা মেটাতে ইসলামী রিলিফ এক অনন্য উদ্যোগ নিয়েছে। রমজান মাসে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার পর একজন রোজাদারের সবচেয়ে বেশি প্রয়োজন হয় পানির। তৃষ্ণার্ত রোজাদারের এই প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে ইসলামিক রিলিফ পানি, মেসওয়াক, খেজুর ও ইফতার বিতরণের মধ্য দিয়ে তাদের ত্রাণ কার্যক্রম শুরু করেছে। শুক্রবার লন্ডন মুসলিম সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী রিলিফ ইউকে ম্যানেজার জাহাঙ্গীর মালিক আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভ সূচনা করেন। Distributing one of the most important things that are needed out there in the world right now is water. In Britain, we all experienced a little bit of the lack of water this summer and the downfalls of too much water, and the reality of it hit home in our cities here in the United Kingdom. This is a reality in many cities and countries around the world, day in, day out, month in, month out, year in, year out. And we're doing this in solidarity by distributing প্রতি বছর বিভিন্ন দেশে বন্যা, ক্ষুধা ও দারিদ্রতার বিরুদ্ধে যারা সংগ্রাম করছে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছে ইসলামিক রিলিফ। চলতি বছর সুপার স্টোর আজদা রমজান মাসের বিক্রির ক্যালেন্ডার হতে 15p করে দান করবে, যার অর্থ মূল্য 12,000 পাউন্ড। গত বছর মুসলমানরা ইসলামী রিলিফকে দান করেছিলেন 214 মিলিয়ন পাউন্ড। চলতি বছরও এই কার্যক্রম শুরু করা হয়েছে। লন্ডন মুসলিম সেন্টারের ডাইরেক্টর দেলাওয়ার হোসেন ইসলামিক রিলিফের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। মুসলমান ও মুসলমান সবাইকে ওনারা ফ্রি বোটল অফ ওয়াটার এবং খাজুর ডেটস দিচ্ছেন আর কি, এবং ওনারা আমাদের মসজিদে আজকে ইফতার প্রোভাইড করতেছেন, প্রায় 300 লোক ইফতার করবে। তো এটা যে রমাদান, যে মুসলমানরা কেন রোজা রাখে, রোজাতে রাখার ফায়দা কি, এবং এই ধরনের যে রমাদানের যে মেসেজটা তুলে ধরার জন্য ওনারা এই ইভেন্টটা করতেছেন আর কি, এবং যেন সারা দুনিয়াতে লোকেরা সাফারিং করতেছে এই এই মেসেজটা তুলে ধরার জন্য। We'll just try, you know, everyone's part of humanity, so we just say hello to them and with a friendly face and would you like some water, and they take it. So we just say it's for opening your fast, but if they're not fasting then it doesn't really matter, it's just pass it on inshallah. Tanfir Ahmed, Channel S News, London.